Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar bondura স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা জব ধ্যান সম্পর্কে আলোচনা করব অনেকেই জব ধ্যান করে থাকেন অনেকেই আমাদের কাছে লিখিত জানান যে যব ধ্যান করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না তাহলে গণ্ডগোল নিশ্চয়ই কোথাও কিছু ঘটছে ঠিক কীভাবে জপ ধ্যান করলে জপের ফল হাতে নাতে পাওয়া যায় সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা আর সেই আলোচনা আমরা করব একই সঙ্গে দিব্যত্রই অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মা শারদা ও স্বামী বিবেকানন্দের কথা থেকে তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক জবধান সম্পর্কে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন জপ করা কি না নির্জনে নিঃশব্দে তাঁর অর্থাৎ ভগবানের নাম করা এটি হলো জপ সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন জপ কি না জপ হলো নির্জনে নিঃশব্দে তাঁর অর্থাৎ ভগবানের নাম করা এরপর বলছেন এক মনে নাম করতে করতে জপ করতে করতে তবেই ঈশ্বরের রূপ দর্শন হয় ঈশ্বরের সাক্ষাৎকার হয় শিকলে বাঁধা করিকাঠ গঙ্গার গর্তে ডুবানো আছে অসাধারণ উপমা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বলছেন শিকলে বাঁধা করিকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে শিকলের আরেক দিক তীরে বাঁধা আছে শিকলের একটি পাপ ধরে এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ এক সময় স্পর্শ করা যায় ঠিক সেইরূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় এরপর বলছেন জপ থেকে ঈশ্বর লাভ হয় জব কিভাবে করতে হয় শ্রীরামকৃষ্ণ বলছেন নির্জনে গোপনে তার নাম করতে করতে তবেই তার অর্থাৎ ঈশ্বরের কৃপা হয় তারপর হয় শেষে দর্শন এরপর কিন্তু একটি বিশেষ উপদেশ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বলছেন পূজা জব, ধ্যান এসব এসব নিয়মিত অভ্যাস করতে হয় মনে রাখবে সব কাজ ফেলে সন্ধ্যার সময় ঈশ্বরকে ডাকবে জব ধ্যান সম্পর্কে এই হল শ্রীরামকৃষ্ণের কথা এইবার আমরা আসবো মা সারদা দেবীর কথায় তিনি জব ধ্যান সম্পর্কে কি বলছেন মা সারদা বলছেন ভগবানের নাম জপ করে মানুষ পবিত্র হয় বলে বলছেন যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি ঈশ্বরের নামে বিষয় মুখ মেঘ কেটে যাবে এরপর মা শারদা বলছেন কত সৌভাগ্যে এই মানব জন্ম খুব খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসত এইটা কিন্তু আমাদের কাছে একটি বিশেষ দিক ও নির্দেশিকা রাত তিনটে ঘুম থেকে উঠে জপে বসা কারণ এর পরেই শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত আর ব্রাহ্ম মুহূর্তে জপ করলে খুব তাড়াতাড়ি হাতে নাতে জপের ফল পাওয়া যায় এরপর মা সারদা বলছেন মন না বসলেও জপ করতে ছাড়বে না নাম করতে করতে মন আপনি স্থির হয়েই যাবে বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না তেমনই কামনা বাসনা থাকলেও মন স্থির হয় না অভ্যাসের কত শক্তিই জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি আর একটা কথা বলি শোনো সংখ্যার দিকে মন রেখি জপ করলে সংখ্যার দিকে মন থাকে এমনি জপ করবে মনে মনে যত পারো তত বেশি জপ করবে শেষে মা বলছেন জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুর কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে জব ধ্যান সম্পর্কে এই হল মা সারদার কথা এবারে আমরা শুনে নেব ধ্যানো যোগী ধ্যান সম্রাট স্বামী বিবেকানন্দের কথা জব সম্পর্কে জব সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন হাত যখন কাজ করবে মন যেন তখন জপ করতে থাকে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম এইভাবে মন যেদিকেই যাক না কেন নিয়মিত জপ করতে থাকবে এরপর স্বামী বিবেকানন্দ বলছেন জপের সময় নাম নামি অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয় যে নাম সেই নামই অর্থাৎ নাম করলেই যার নাম তাকেই বোঝায় কোনো কাজের জন্য যদি কাউকে নাম ধরে ডাকো তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও মনের সামনে ভেসে ওঠে এবং সে সাড়াও দেয় বা আসে জপও ঠিক তাই যদি ঠিক হয় যদি তাতেই মন লেগে থাকে আর একটু বিশ্বাস থাকা চাই যে আমার ডাক তাঁর কাছে পৌঁছচ্ছে তাঁর সাড়া পাবই হ্যাঁ বন্ধুরা জপ আমরা অনেকেই করে থাকি বিশেষত যারা দীক্ষা নিয়েছি সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন গুরু যেই হোক না কেন গুরু সব সময় তার শিষ্য শিষ্যাকে নির্দেশ দেন জপ করার জন্য মা সারদাও বললেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপেতেই সিদ্ধি লাভ হয় কিন্তু কীভাবে জব করলে কেমনভাবে জব করলে সেই সিদ্ধি করায়ত্ত হয় তা হয়তো অনেকেরই অজানা তাই আমাদের আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের কথা থেকে জব প্রসঙ্গে আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন ও ভালো ভালো কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ